हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक अगेन माय चैनल ऑफ सनाज लाइफस्टाइल यूनिवर्स। आशा करी जे जेखने आसेन भालो आसेन, आपनादेर दुआए आमराओ भालो आसी। तो आज के नतून आरो एकटा डिफरेंट ब्लॉग आपनादेर शेयर करते जाच्छी, आशा करी आपनादेर भालो लागबे। तो आजकेर ब्लॉगटाते आमी आमार बागानेर सब फ्लावरगुलो आपनादेर शेयर करते जाच्छी, आर जारा अवश्यई बागान प्रेमिक तादेर अवश्यई आजकेर ब्लॉगटा अनेक भालो लागबे। तो आगे ब्लगते बिगिनिंगे अपन फ्लावरगुल शेयर करेछि। तो आसले एक एक सीजने एक एक रकम फ्लावर फुटे, तो ये सीजने एगुला फ्लावर फुटते से, तो ओगुलो आपनादेर शेयर करते सी। आगेर फ्लावरगुला एकोन सीजन शेष हो गए, तो जाइ होक एकोन ए फ्लावरगुला फुटे से। तो आमी आपनादेर आमार फ्लावरगुला शेयर करते जे आशा करी आपनादेर भालो लागबे। আর এই যে মেল বক্সটি দেখতেছেন, যেটা আমি আসলে ডেকোরেশন করেছিলাম 2 বছর আগে, তো মাশাআল্লাহ এই বছরে অনেকগুলো ফুল ফুটেছে। তো আসলে নিজের হাতে কোনো জিনিস করলে মানে এত খুশি লাগে, যে স্পেশালি ফ্লাওয়ার, আর ফ্লাওয়ার তো সবাই অনেক পছন্দ করেন। আর আমি আসলে লাস্ট 2 বছর ধরে ফ্লাওয়ার কে অনেক পছন্দ করি, বা ফ্লাওয়ারের সাথে সময় স্পেন্ড করি। বিশেষ করে বিকেল বেলাটা আসলে অনেক ভালো লাগে, যখন গার্ডেনে বসি বা আমার বাগানগুলো টেক কেয়ার করি। আসলে ইদানিং তো লাস্ট 2 ইয়ার ধরে আমি আমার কাজ স্টপ করেছি আমার বাচ্চাদের জন্য। তো তারপর থেকে আমি বাচ্চাদের বিসাইডে তা আমি আমার গার্ডেনগুলোও টেক কেয়ার করি। তো আসলে ভালো লাগে বাচ্চাদের সাথে গার্ডেন টেক কেয়ার মানে, তো সময়টা আসলে এত সুন্দরভাবে চলে যায়। আমি আসলে আমার লাইফে আমি সব সময় কাজ করেছি, ব্যস্ত থাকেছি, তো ইদানিং বাচ্চাদের জন্য তো কাজ স্টপ করেছি। তো তারপর থেকে আসলে ভালোই লাগে বাসায় সময় স্পেন্ড করতে। তো আসলে এমন একদিন ছিল যে বাসায় বসেই থাকতাম না, একদিন অফ হলে বা 2 দিন সপ্তাহে অফ হলে মানে বাইরে বেড়ানো এগুলাই, যে বাসায় বসে থাকতে ভালো লাগতো না। তো আসলে ইদানিং ভালোই লাগে বাচ্চাদের সাথে গার্ডেনও টেক কেয়ার করতে। তো আমার বাড়িটা আসলে কেনার পর থেকে আমি অনেক ফ্লাওয়ার লাগিয়েছি। তো এই যে আপনারা যে বর্ডারগুলো দেখতেছেন, যে ফ্লাওয়ার দিয়ে আমি এটা প্রাইভেসির জন্য বাচ্চাদের সেফটির জন্য আমি এই ফ্রেন্স দিয়ে আমি ফ্লাওয়ার ডেকোরেশন করেছি। তো আসলে এই জন্য যে নিজের এরিয়াটা প্রাইভেসি হবে, তারপর বাচ্চারাও খেলাধুলা করবে, সেফটি থাকবে, কারণ আমাদের বাড়িটা একটু মেইন রোডের উপরে পড়েছে। তো ওই জন্য মানে আমি এটা সেফটির জন্য প্লাস নিজের প্রাইভেসি ভিউটাও সুন্দর হবে, সব কিছু মিলিয়ে আমরা এই আইডিয়াটা করেছি। তো এই যে ডেকোরেশনটা গেটের ভিতরে যে একটা গেট দিয়েছি, তো এটা আমার বড় বোনের বাসাতে যাওয়ার জন্য, তো নেক্সট বাসাটা আমার বোনের। তো যারা অবশ্যই আমার সবসময় রেগুলার ভিউয়ার্স আপনারা তো জানেন আমার নেক্সট বাসাটা আমার বোনের। তো যাই হোক, আশা করি ভিউয়ার্স আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, আর যেখানে শেষ করলাম, নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।